এক্সপেক্ট করেছেন, কিন্তু কখনো এমন রেলপথের ওপর দিয়ে যাত্রা করেছেন যেখানে আপনি মৃত্যুর মুখোমুখি হতে পারেন? বার্সাইয়ের এই ভিডিওতে আপনাদের জন্য এমন কিছু রেললাইন নিয়ে এসেছি যেগুলোর ওপর দিয়ে যাত্রা করার মানে হচ্ছে নিজের মৃত্যুকে ডেকে আনা। তো আর দেরি না করে চলুন শুরু করি এই ভয়াবহ ট্রেন যাত্রা। শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে এই রকম ইন্টারেস্টিং ভিডিও মিস না হয়ে যায়। বেলগ্রানো রেলওয়ে। 1948 সালে শুরু হওয়া এই রেল ব্রিজ পৃথিবীর সবথেকে পঞ্চম উঁচু ব্রিজ। এই ভয়াবহ ব্রিজ দেখে যে কোনো মানুষেরই পশম খাড়া হয়ে যায়, কারণ এই পুল এতটা উঁচুতে যার সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না। এই রেলওয়ের উচ্চতা সমুদ্রতল থেকে 4,220 মিটার, মানে 13,850 ফিট। উঁচু হওয়ার সাথে সাথে এটা আর্জেন্টিনার সবথেকে লম্বা রেলওয়ে ট্র্যাক। আপনি যখন এটার ওপর দিয়ে ভ্রমণ করবেন তখন আপনার মনে হবে ট্রেন বাতাসে উঠছে। পাম্বান ব্রিজ। আপনি যদি সাঁতার না জানার কারণে পানি দেখে ভয় পান, তাহলে ভুলেও আপনার এই ট্রেনে যাত্রা করা ঠিক হবে না। এই ভয়াবহ রেলওয়ে ট্র্যাক সমুদ্রের বুক চিরে গেছে। চেন্নাই থেকে রামেশ্বর যাওয়ার এই ব্রিজ ভারতের সর্বপ্রথম এবং সবথেকে লম্বা সামুদ্রিক রেলওয়ে ট্র্যাক। এর দৈর্ঘ্য 2,065 মিটার। কিছু কিছু সময় তো সমুদ্রের পানি ট্রেন ছুঁয়ে যায় এবং ট্রেন সেই পানির মধ্য দিয়ে সামনে এগিয়ে যায়। 1964 সালের 23শে ডিসেম্বর এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সমুদ্রের তুফানের কারণে ট্রেন ট্র্যাক থেকে পড়ে যায় এবং 150-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। ওয়াইজ্যাক রেলওয়ে। 136 মিটার উঁচু এই ব্রিজ তার উচ্চতা এবং আকারের কারণে পুরো পৃথিবী জুড়ে পরিচিত। যখন ট্রেন এই ব্রিজের ওপর দিয়ে যায় তখন মানুষের শ্বাস আটকে যায়। এটা সুইজারল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। সারাদিন এই ব্রিজের ওপর দিয়ে 7টি ট্রেন আসা যাওয়া করে। 30 মিনিটের এই যাত্রায় আপনার খুব সুন্দর পাহাড় দেখার অভিজ্ঞতা হবে। আর উচ্চতায় চড়তে আপনার যদি ভয় লাগে তাহলে নিচের দিকে না তাকানোই আপনার জন্য ভালো হবে। অ্যাসো মিনামি। জাপানের এই রেলওয়ে ট্র্যাক পৃথিবীর সবথেকে ভয়াবহ রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে একটি। এই রেলওয়ে ট্র্যাক এতটা ভয়াবহ হওয়ার প্রথম কারণ এর উচ্চতা এবং দ্বিতীয় কারণ এর পাশে থাকা আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি ব্লাস্ট হওয়ার ভয়তে জাপানের সরকার কিছু বছর পূর্বে এই রেলওয়ে ব্যান করে দিয়েছে। এই ট্র্যাক এতটা ঝুঁকির মধ্যে, একবার তো আগ্নেয়গিরির লাভা রেললাইনের ওপর এসে পড়েছিল, আর এই কারণে জনগণের কথা চিন্তা করে এই রেলওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ডেথ রেলওয়ে থাইল্যান্ড। থাইল্যান্ডের এই ব্রিজ পৃথিবীর সবথেকে বিপজ্জনক ব্রিজগুলোর মধ্যে অন্যতম, কারণ এই রেলওয়ে পাহাড় কেটে বানানো হয়েছে এবং এর নিচে নদী। আরও বিপজ্জনক হওয়ার কারণ মানুষজন এর উপরে হাড়হামেশায় কেয়ারলেসভাবে চলাফেরা করে, আর এই কারণে একে মরণ রেলওয়ে নামে ডাকা হয়। এটা বানানোর সময় প্রায় 90,000 কর্মচারী বিভিন্ন ইনসিডেন্টে মৃত্যুবরণ করে।